নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরীর তৃতীয় দিনে বিকেলটা ঠিক এইভাবে শুরু করলাম জগন্নাথ দেবের দর্শন যাবো তার আগে দেখি পাঁদরগুলো আবার এসেছে এসে জামা কাপড় নিয়ে সে কী করছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছিলাম আমাদের যেহেতু জামা কাপড়গুলো ছাতে শুকুত দিয়েছিলাম তাই আমি পাহারা দিচ্ছিলাম কি ওখান থেকে দেখলাম সমুদ্রটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে সমুদ্রটা একটু ভালোভাবে দেখে নিলাম তার সাথে জগন্নাথ দেবের মন্দিরটাও সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তারপর সাজুগুজু করে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের পতাকা তোলা দেখতে আর আমার বর্মশায় পেছন দিকে আবার উঁকি মেরে দেখছে যাই হোক টোটো করে উঠে পড়লাম টোটো করে আবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তার আগে বলে দিই আমি কিন্তু সচরাচর ভিডিওতে আমি যে ভিডিওগুলো করি সেখানে আমি আমার মুখ দেখাই না কিন্তু সেদিন কি ইচ্ছে করে একটু মুখটা দেখাতে তাই দেখালাম তার সাথে আমার শাশুড়ি মা এবং বর্মশায়েরও মুখটা একটু দেখিয়ে দিলাম করে আমরা টোটো করে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়লাম ওখানে পৌঁছতে হবে পাঁচটার মধ্যে কিন্তু তার মধ্যে আমার বর্মসায়র এই দুষ্টুমি পাগলামি জিনিসগুলো সহ্য করতে হচ্ছিলো আমাকে তারপরে বেরিয়ে পড়ার পর রাস্তা ধরে যাচ্ছিলাম এই রাস্তাটা একটা অন্য রাস্তা টোটো করে গেলাম অন্য একটা রাস্তা গেলাম যাই হোক যাওয়ার পর আসল যে উদ্দেশ্যটা ছিল মন্দির মন্দিরে আমরা পৌঁছে গেছি তো ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে পতাকা কোনোদিন আমি এর আগে পুরী যাইনি তো এই ফার্স্ট টাইম গেছে গিয়ে আর পতাকা তোলা তো দেখতেই হবে সেটা আর মিস করা যায় গিয়ে তারপর আমি আর আমার শাশুড়ি কম্পিটিশনে লেগেছি কে আগে যেতে পারে এবং পতাকা তোলা দেখতে পারে কিন্তু যাই হোক সবাই কিন্তু একই সঙ্গে পতাকা তোলা দেখতে পাবে কারণ এক জায়গাতেই তো পতাকা তোলা হবে তাই কম্পিটিশান করে কোনো লাভ নেই তারপরে বসে পড়লাম একটা ভালো জায়গা দেখে একটা বসে পড়লাম যেখান থেকে ভালোভাবে পতাকা তোলাটা দেখতে পাবো কিন্তু তার আগে তখনও শুরু হয়নি পাঁচটা বেজে গিয়েছিল। তখন অবশ্য শুরু হয়নি তার মধ্যে হচ্ছে লোকের পেছনটা একটু দেখছিলাম অনেকক্ষণের বাদ তারপর পতাকা চলা শুরু হলো তার ভিডিও আমি তোমাদের পরে দেখাবো এখন টাটা বাই বাই সবাই ভালো থাকে